কথাই আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। একটা কম বয়সী মেয়ে টাকার লোভে পড়ে একজন বিবাহিত পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, যাকে বলে সুগার ড্যাডি। কিন্তু একদিন ওই মেয়েটার জীবনে এমন একটা রাত আসে যার পর মেয়েটার জীবনটা পুরোপুরি এলোমেলো হয়ে যায়, আর মেয়েটা ফেঁসে যায় বিশাল এক চক্রান্তে, যে চক্রান্তের কারণে মেয়েটার লাইফ এবং ক্যারিয়ার দুটোই শেষ হয়ে যায়, যা মেয়েটা কোনোদিন কল্পনাও করতে পারেনি। বলছিলাম ক্রাইম থ্রিলার মুভি ওয়ান ফ্রাইডে নাইটের গল্প। তো কি হয়েছিল মেয়েটার সাথে সেটাই জানবো আজকের পুরো গল্প জুড়ে। তো বন্ধুরা শক্ত হয়ে বসে পড়ুন, শুরু করছি আজকের সিনে গল্প। গল্পের শুরুতেই নীরু নামের একটা মেয়েকে দেখা যায়। তাকে কিছু পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। তখন সেখানে থাকা একটা মহিলা পুলিশ নীরুকে বলে, তোমার মা মনে হয় কোনোদিন তোমাকে ভালো শিক্ষা দেয়নি, যার কারণে তুমি এরকম জঘন্য কাজ করে বেড়াচ্ছ। ওই মহিলা পুলিশের এই কথায় নীরু কান্না করে দেয়। সে ওই পুলিশের কাছে বারবার অনুরোধ করে বলে, দয়া করে আমার মাকে একবার ফোন করতে দিন। এরপর ঘটনা এখান থেকে পরিবর্তন হয়ে চলে যায় একদিন আগে ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে, যেখান থেকে জানা যাবে কি কারণে পুলিশ নীরুকে ধরে নিয়ে যাচ্ছে। দেখা যায় হসপিটালের অপারেশন থিয়েটারে লতা নামের একজন ডাক্তার একটা মেয়ের চেক আপ করছিল। লতা হলো গাইনি বিভাগের ডাক্তার। চেক আপ শেষ করার পর লতা ওই মেয়েটার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে বলে, আপনার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট হয়ে গিয়েছে, আপনার কাছে আমার একটাই অনুরোধ, ভুলেও এই বাচ্চাটা ফেলার চেষ্টা করবেন না, আর দ্রুত আপনারা বিয়ে করে নিন। এটা বলে লতা সেখান থেকে চলে যায়। অন্যদিকে লতার হাজবেন্ড রামকে দেখা যায়। তখন লতা তাকে কল করে জিজ্ঞেস করে, তুমি এখন কোথায়? রাম বলে, আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি। লতা তখন জানতে চায়, হঠাৎ এয়ারপোর্টে কেন, তুমি কোথায় যাচ্ছ, আমাকে তো কিছুই বলনি। রাম তখন জানায়, আমার আজকে শহরের বাইরে একটা মিটিং আছে এবং মিটিংটা হঠাৎ করে ফিক্সড হয়ে গিয়েছে, তাই তোমাকে বলার সময় পাইনি। এই কথা বলেই রাম লতার ফোনটা কেটে দেয়। এরপর সে ড্রাইভারকে মাঝ রাস্তায় গাড়িটা দাঁড় করাতে বলে। ড্রাইভার গাড়ি দাঁড় করালে রাম বলে, আজকে থেকে তোমার ছুটি, তুমি বাড়ি যেতে পারো। এটা বলে সে ড্রাইভারকে নামিয়ে দিয়ে নিজেই ড্রাইভ করতে থাকে। এরই মধ্যে লতা রামকে আবারও কল করে জিজ্ঞেস করে, তুমি মিটিং শেষ করে কখন ফিরবে? রাম জানায়, মিটিং শেষ হয়ে গেলেই আমি বাড়ি ফিরে আসব, তুমি এখন বাসায় গিয়ে বিশ্রাম করো, আমি গাড়িটা পার্কিং করেই তোমাকে আবার কল করব। এই বলে রাম তার ফোনটা কেটে দেয়। এদিকে ততক্ষণে লতা বাসায় চলে আসে। গাড়ি থেকে নামার সময় ড্রাইভারকে বলে, সোমবার সকাল 8টায় চলে আসবে। অন্যদিকে দেখা যায় রাম তার গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করিয়ে কারো জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পরেই দেখা যায় একটা অল্পবয়সী মেয়ে এসে তার গাড়িতে উঠে বসে। এই মেয়েটাই হলো নীরু, যাকে শুরুতেই দেখা গিয়েছিল। এখানে তাদের দুজনের কথাবার্তা শুনে বোঝা যায় তারা একটা রিলেশনে রয়েছে, মানে পরকীয়া করছে, আর তার স্ত্রী লতাকে ঠকাচ্ছে। এরপর রাম নীরুকে বলে, নীরু তোমাকে আজকে সত্যি খুব সুন্দর লাগছে, চলো আমরা দুজনের সাথে একটা সেলফি তুলি। তারা দুজন সেলফি তুলতে যাবে, ঠিক তখনই রামের ফোনে আবারও লতার কল আসে। তখনই রাম লতার কলটা রিসিভ করে কথা বলতে থাকে, আর পাশে বসে নীরু রামকে বারবার ডিস্টার্ব করতে থাকে। তখন রাম নীরুকে বলে, আমাকে ডিস্টার্ব করো না, কথা বলতে দাও। এরপর রাম লতার সাথে কথা বলে তাড়াহুড়ো করে কলটা কেটে দেয়। এরপর রাম নীরুকে বলে, আজ তোমাকে নিয়ে আমার একটা নতুন বাড়িতে যাব, সেখানে গিয়ে আমরা অনেক এনজয় করব। রামের এই কথাটা শুনে নীরু অনেক খুশি হয়ে যায়। রাস্তায় যাওয়ার পথে নীরু রামকে বলে, তোমার ওয়াইফ তো একজন ডাক্তার, তাহলে তোমাদের বেবি হচ্ছে না কেন? নীরুর এই কথা শুনে রামের মন অনেক খারাপ হয়ে যায়, কারণ রামের অনেক স্বপ্ন ছিল তাদের বেবি হবে, কিন্তু লতা তার এই 20 বছরের বিবাহিত জীবনে তাকে একটাও বেবি দিতে পারেনি। এই কারণে রাম লতার উপর খুবই বিরক্ত। নীরু তখন রামকে জিজ্ঞেস করে, তুমি কি এখনও লতাকে ভালোবাসো? রাম বলে, আমি আগে লতাকে ভালোবাসতাম, কিন্তু এখন শুধু তোমাকেই ভালোবাসি। রামের এই কথা শুনে নীরু অনেক খুশি হয়ে যায়। এরপর কিছুদূর যাওয়ার পর রাম তার গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করায়। তখন তারা দুজন গাড়ি থেকে নেমে সেই জায়গার প্রাকৃতিক পরিবেশটা এনজয় করতে থাকে। এখানে তারা দুজন খুব ক্লোজ হয়ে অনেকগুলো ছবি তোলে। এরপর তারা দুজন আবারও প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে চলে আসে রামের সেই বাড়িতে। বাড়িতে ঢোকার আগে নীরু বাইরে একটা সিসি ক্যামেরা দেখতে পায়। তখন সে রামকে বলে, এই সিসি ক্যামেরার মাধ্যমে লতা আমাদেরকে দেখে ফেলবে না তো? তখন রাম নীরুকে বলে, এসব কিছু নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি সিসি ক্যামেরার লাইন অনেক আগেই কেটে দিয়েছি। এটা শুনে নীরু অনেকটা চিন্তামুক্ত হয়। এরই মধ্যে ওই বাসার কেয়ারটেকার আসে তাদের গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে নেয়ার জন্য। এদিকে নীরু বাইরে দাঁড়িয়ে কাউকে কল করছিল, কিন্তু নেটওয়ার্কের ঝামেলার কারণে কল যাচ্ছিল না।
যার কারণে সে ওই বাসার কেয়ারটেকার গোবিন্দকে জিজ্ঞেস করে, এই বাসায় কি নেটওয়ার্কের সমস্যা আছে? গোবিন্দ বলে, হ্যাঁ ম্যাডাম, নিচে নেটওয়ার্কের একটু ঝামেলা করে, আপনি উপরের তলায় গেলে ভালো নেটওয়ার্ক পাবেন। তখন দেখা যায় নীরু উপরের তলায় গিয়ে তার মায়ের সাথে ফোনে কথা বলে। তখন নীরুর মা নীরুকে বলে, তুই কলেজ থেকে ছুটি নিয়ে কয়েকদিন আমার কাছে থেকে যা। কিন্তু নীরু তার মাকে জানায়, আমি এখন যেতে পারবো না মা, সামনেই আমার এক্সাম আছে, তাই এখন একটু পড়াশোনা করা লাগবে। তখন নীরুর মা নীরুকে বলে, তুই যদি পড়াশোনার পাশাপাশি কোনো পার্ট টাইম চাকরি খুঁজে পাস তাহলে সেটা অনেক ভালো হয় মা, টাকার অভাবে এখন আমাদের সংসারটা কত কষ্টে চলছে, এটা আমি তোকে কখনোই জানাইনি। কিন্তু এখন আর তোকে না জানিয়ে পারছি না রে। মায়ের এই কথা শুনে নীরুর খুব মন খারাপ হয়ে যায়। আসলে নীরুরা খুবই গরিব, এদিকে পরিবারকে সাহায্য করার মতো কোনো টাকাই ছিল না নীরুর কাছে, তাই রিমু রামের কাছে কিছু টাকা ধার চায়। তখন রাম নীরুকে নিয়ে একটা লকারের সামনে যায় এবং পুরো লকারটা খুলে দিয়ে বলে, তোমার যত টাকা প্রয়োজন এখান থেকে নিতে পারো। অন্যদিকে দেখা যায় বাড়িতে লতা একা একা ডিনার টেবিলে বসে টিভিতে নিউজ দেখছিল, যেখানে দেখা যাচ্ছিল বৃষ্টির কারণে রাস্তাঘাটে পানি জমে বন্যার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে, যার কারণে পুলিশ সবাইকে বাড়ি থেকে বের হতে নিষেধ করছে। এদিকে দেখা যায় নীরু এবং রাম তখন একসাথে বসে ডিনার করছে। নীরু তখন রামকে বলে, তোমার জন্য একটা বড় সারপ্রাইজ রয়েছে। রাম খুব এক্সাইটেড হয়ে বলে, কি সারপ্রাইজ, আমাকে তাড়াতাড়ি বলো। তখন নীরু তাকে বলে, আমি প্রেগনেন্ট, 2 মাসের প্রেগনেন্ট। আর এই কথাটা তখন তাদের কেয়ারটেকার গোবিন্দ শুনে নেয়। নীরুর এই কথায় গোবিন্দ অবাক হয়ে যায়। সে তখন বুঝতে পারে যে রাম লতাকে ঠকাচ্ছে, কিন্তু সে এবাড়ির কাজের লোক হওয়ার কারণে সব কিছু শোনার পরেও চুপচাপ থাকে, কোনো প্রতিবাদ জানায় না। এদিকে রাম এই গুড নিউজটা শুনে তো মহা খুশি, সে গোবিন্দকে ডেকে বলে, এখনই গিয়ে আমাদের জন্য একটা কেক নিয়ে আসো, আজকে আমি অনেক খুশি, কারণ 20 বছর পর আজ প্রথমবার আমি বাবা হওয়ার নিউজটা পেলাম, তাই নীরু আর আমি কেক কেটে আজকের দিনটা সেলিব্রেট করতে চাই। কিন্তু গোবিন্দ তাকে বলে, স্যার বাইরে আজকে অনেক বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে বাইরে প্রচুর পানি জমে বন্যার মতো পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে, এমন অবস্থায় আমি কিভাবে কেক আনতে যাব। কিন্তু রাম গোবিন্দের কোনো কথাই শোনে না, সে জোর করে গোবিন্দকে কেক আনতে পাঠায়। তাই গোবিন্দ কোনো উপায় না পেয়ে রামের গাড়িটা নিয়ে কেক আনতে বেরিয়ে পড়ে। এরপর রাম নীরুকে তার কোলে বসিয়ে বলে, নীরু জানো আজকে আমি অনেক খুশি, আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব, তাড়াতাড়ি বলো তুমি আমার কাছে কি চাও। তখন নীরু রামকে বলে, আমি চাই তুমি খুব তাড়াতাড়ি আমাকে বিয়ে করো। কিন্তু রাম তখন নীরুকে জানায় এই কাজটা সে করতে পারবে না, কারণ রাম তার বাচ্চা এবং নীরুকে এই দুনিয়ার সবার থেকে লুকিয়ে রাখতে চায়, যাতে তার এই অবৈধ সম্পর্কের ব্যাপারে কেউ না জানতে পারে। আর লতার সাথে তার এখনও ডিভোর্স হয়নি। নীরু রামকে বলে, তার মানে তুমি আমাকে ঠকাচ্ছ? এই কথা শুনে রাম নীরুকে বলে, আমি তোমাকে একদমই ঠকাচ্ছি না, তুমি কিছুদিন অপেক্ষা করো, কয়েকদিন পর আমি লতাকে ডিভোর্স দিয়ে দেব আর তোমাকে বিয়ে করব। রামের এই কথাটা শুনে নীরু অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই রামের ফোনে লতা কল করে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? কারণ টিভিতে বন্যার ওই নিউজটা দেখে লতা অনেক ভয় পেয়ে গিয়েছে, তাই সে রামের জন্য অনেক চিন্তা করছে। রাম তখন লতাকে বলে, তুমি আমাকে নিয়ে একদমই চিন্তা করো না, আমি পুরোপুরি ঠিক আছি এবং কালকে সকালের মধ্যে তোমার কাছে চলে আসছি, তুমি বরং নিজের খেয়াল রেখো। লতার সাথে রামের কথা বলাটা নীরুর একদমই পছন্দ হচ্ছিল না, তাই সে ডাইনিং টেবিল থেকে কাচের একটা প্লেট ফেলে রামকে ডিস্টার্ব করার চেষ্টা করে। প্লেট ভাঙার শব্দটা লতা শুনতে পেয়ে রামকে জিজ্ঞেস করে, এটা কিসের শব্দ হলো? তখন রাম জানাই, আমার হাত থেকে একটা প্লেট পড়ে ভেঙে গিয়েছে আর এটা তারই শব্দ ছিল। লতা তখন রামের কথাটা বিশ্বাস করে এবং রামের নিজের খেয়াল রাখতে বলে ফোনটা কেটে দেয়। ফোনটা কাটার পর রাম একটু বিরক্ত হয়ে বলে, তুমি দেখছোই তো আমি লতার সাথে কথা বলছিলাম, তারপরও কেন ডিস্টার্ব করছিলা? নীরু রামের কোনো কথারই উত্তর দেয় না, বরং রামকে কিস করে ছাদের দিকে দৌড়াতে থাকে। তখন রামও নীরুর পিছে পিছে দৌড়াতে থাকে তাকে ধরার জন্য। একটু সময় দৌড়াতে দৌড়াতে রাম এবং নীরু দুজনে ছাদে চলে যায়। সেখানে গিয়ে তারা দুজন ক্লোজলি অনেক এনজয় করতে থাকে, কিন্তু বৃষ্টির কারণে ছাদ অতিরিক্ত পিচ্ছিল হয়ে গিয়েছিল, যার কারণে রাম স্লিপ করে ব্যালেন্স হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়, যেটা দেখে নীরু একদম ভয় পেয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে সে কি করবে। নীরু দৌড়ে নিচে গিয়ে দেখে রামের মাথা থেকে প্রচণ্ড রক্ত পড়ছে, কিন্তু সে এখনো বেঁচে আছে। রাম তখন নীরুকে বলে, তুমি গোবিন্দ অথবা অ্যাম্বুলেন্সকে দ্রুত কল করো,
কারণ এখন হাসপাতালে যাওয়া অত্যন্ত জরুরি। নীরু তখন দৌড়ে ঘরের মধ্যে গিয়ে অ্যাম্বুলেন্স এবং গোবিন্দকে কল করতে থাকে, কিন্তু কারোরই সাহায্য পায় না। গোবিন্দকে কাঁদতে গিয়ে রাস্তায় বন্যার পানিতে আটকা পড়েছে, তাই গোবিন্দ এখন আর বাড়ি ফিরতে পারছে না। তখন নীরু বাড়ির বাইরে যায় কারো কাছে সাহায্য চাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আশেপাশে কোনো বাড়ি ছিল না, তার উপর প্রচণ্ড বৃষ্টি, তাই নীরু সাহায্য চাওয়ার মতন এমন কাউকেই পায় না। তারপর নীরু দৌড়ে আবারও বাড়ির ভিতরে চলে আসে। সে কাপড়ের মধ্যে কয়েকটা বরফের টুকরো নিয়ে বেঁধে ফেলে। এরপর নীরু ওই কাপড়টা নিয়ে রামের মাথার নিচে রাখে, কিন্তু নীরু তখন দেখতে পায় ততক্ষণে রাম অজ্ঞান হয়ে গিয়েছে। এতে সে প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়। তখন নীরু রামের মাথাটা নিজের বুকে রেখে তার হার্টবিট শুনে বুঝতে পারে যে রাম এখনো বেঁচে আছে। তখন নীরু ঘরের মধ্যে গিয়ে তার চেনা পরিচিত বিভিন্ন নাম্বারে কল করে সাহায্য চাওয়ার জন্য, কিন্তু সে কারোরই সাহায্য পায় না। এবার নীরু কোনো উপায় না পেয়ে রামের ফোন চেক করে লতার নাম্বারটা খুঁজে পায়। তাই সে লতাকে বেশ কয়েকবার কল করে, কিন্তু ওই সময় লতা ঘুমিয়ে থাকার কারণে ফোন রিসিভ করে না। কিছুক্ষণ পর তার ঘুম ভাঙলে সে দেখতে পায় গ্রামের নাম্বার থেকে তার ফোনে অনেকবার কল এসেছিল, তাই লতা কল ব্যাক করে তার সাথে কথা বলার জন্য। এদিকে দেখা যায় লতা কল ব্যাক করলে নীরু ফোন না ধরে ভয়ে একপাশে চুপ করে দাঁড়িয়ে থাকে। সে বারবার ভাবতে থাকে লতার ফোন তার রিসিভ করা ঠিক হবে কিনা, কারণ সে ফোনটা তুললে লতা তার আর রামের অবৈধ সম্পর্কের ব্যাপারে জেনে যাবে। কিন্তু ঠিক তখনই নীরুর মনে হয় এখন যদি সে লতার ফোনটা রিসিভ না করে তাহলে রামকে আর বাঁচানো সম্ভব হবে না। তাই শেষমেশ রামের কথা ভেবে নীরু লতার ফোনটা রিসিভ করে এবং সেখানে ঘটে যাওয়া সব কিছু লতাকে খুলে বলে। নীরুর কথা শুনে লতার একটু সন্দেহ হয়, তাই লতা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, তুমি কে? নীরু বলে, এসব কথা এখন বলার সময় না, আমি কে সেটা আপনাকে পরে বলবো, এখন রামকে আগে বাঁচাতে হবে। তখন লতা নীরুকে বলে, তুমি একদম চিন্তা করো না, আমি এখনই অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি। কিন্তু দেখা যায় লতা অ্যাম্বুলেন্সের নাম্বারে বারবার ফোন দেওয়ার পরেও তাদের রিস্ক করতে পারে না, তাই লতা নীরুকে আবার কল করে বলে, কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারিনি, এখন তোমারই রামকে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। তখন লতা নীরুকে ফোনের মাধ্যমে ঔষধ বানানোর পদ্ধতি বলতে শুরু করে। নীরু লতার কথা মতো ফার্স্ট এইডের ঔষধ তৈরি করে নেয়। এরপর ঔষধটা রামের কাছে নিয়ে লতার কথা মতো তাকে খাইয়ে দেয়। এমনকি লতা যেভাবে রামকে ব্যান্ডেজ করতে বলেছিল ঠিক সেইভাবে রামের মাথায় ব্যান্ডেজ করে দেয়। অন্যদিকে দেখা যায় লতা নিজের ব্যাগ গোছাচ্ছে রামের কাছে যাওয়ার জন্য। যাওয়ার সময় লতা দেখতে পায় তার কাজের মেয়েটা কিচেনে ঘুমিয়ে আছে। লতা চাইছিল না এত রাতে তার ঘুম ভাঙুক, তাই সে তার কাজের মেয়েকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে আসে। এমনকি তাড়াহুড়ো করে বের হওয়ার কারণে লতা তার ফোনটা সাথে নিতে ভুলে যায়, যার কারণে নীরু ওই সময় অনেকবার ফোন করলে লতা ফোনটা রিসিভ করতে পারে না। কিন্তু মাঝ রাস্তায় যাওয়ার পর লতা দেখতে পাই সে বাড়িতে তার ফোনটা রেখে এসেছে, কিন্তু রামের জন্য টেনশন করার কারণে সে এই ব্যাপারটা ইগনোর করে। কিছুক্ষণ পর সেখানে পৌঁছে গাড়ি থেকে নামার পর নীরুকে দেখে লতা বুঝে যায় যে এটা হয়তো রামের গার্লফ্রেন্ড। এরপর তারা দুজন মিলে রামকে নিয়ে বেডরুমে নিয়ে যায়। লতা নীরুকে বলে, আজকে রাতে আমরা এই রুমে থাকব, সকাল সকালে রামকে হাসপাতালে নিয়ে যাব, কালকের মধ্যে রাম পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তখন নীরু লতাকে তার আর রামের ব্যাপারে সব কিছু বলে দেয় এবং এসব কিছু তাকে না জানিয়ে করার জন্য নীরু লতার কাছে ক্ষমা চায়। তখন লতা নীরুকে বলে, আমি জানি তুমি আমার স্বামীর টাকা দেখে তার প্রেমে পড়েছ। তখন নীরু লতাকে বলে, এমন কিছু না, আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসি, এমনকি রাম আমাকে বলেছে সে কিছুদিন পর আমাকে বিয়ে করবে। নীরুর এই কথাটা শুনে লতা মনে মনে অনেক কষ্ট পায়। সে ভাবতে থাকে, 20 বছরের প্রতিদান রাম আমাকে এভাবে দেবে, কখনোই ভাবিনি। এসব ভেবে লতা অনেক রেগে যায়। তখন সে নীরুকে ধরে আয়নার সামনে নিয়ে গিয়ে বলে, আয়নায় নিজের চেহারা দেখো, তোমার কোনো রূপও নেই এবং ভালো স্ট্যাটাসও নেই। তুমি ভাবলে কেমন করে যে কিভাবে রাম তোমাকে ভালোবাসবে? ও শুধু তোমাকে এনজয় করার জন্য রেখেছে। কিন্তু নীরু বলে, মোটেই না, রাম সত্যিকারেই আমাকে ভালোবাসে। ঠিক তখনই দেখা যায় নীরুর ফোনে তার মার কল এসেছে। এটা দেখে লতা নীরুকে বলে, তোমার মা কি এসব ব্যাপারে কিছু জানে? নীরু বলে, না, আমার মা এসব ব্যাপারে কিছুই জানে না। লতা তখন নীরুর কাছ থেকে ফোনটা কেড়ে নিতে যায় এবং বলে, তুমি তোমার ফোনটা দাও, আমি তোমার মাকে সব কিছু জানিয়ে দিব। কিন্তু নীরু তাকে অনেক অনুরোধ করে বলে, প্লিজ এমনটা করবেন না, আমি এখনই এখান থেকে চলে যাব, এমনকি আমি রামের জীবন থেকেও চলে যাব,
কিন্তু রাম যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকে তাহলে সে আমাকে নিজে থেকে কল করবে। এদিকে লতা চলে যায় রামের কাছে, তখন সে দেখতে পায় ততক্ষণে রামের জ্ঞান ফিরে এসেছে। সে রামকে বলে, তুমি আমার পিছনে এরকম নোংরা কাজগুলো কিভাবে করতে পারলে? রাম তাকে জানায়, এটা কিভাবে হলো সেটা আমি নিজেও জানি না, কিন্তু নীরু আমার আশপাশে থাকলে আমার খুব ভালো লাগে, আমার মনে হয় আমি নীরুকে ভালোবেসে ফেলেছি। নিজের স্বামীর মুখে এইসব কথা শুনে লতা অনেক কষ্ট পায়। ঠিক তখনই সেখানে নীরু আসে তার পার্স ব্যাগটা নেওয়ার জন্য, কারণ সে এখনই এই বাড়ি থেকে চলে যাবে। রাম তখন লতাকে বলে, দয়া করে ওকে যেতে দিও না, নীরুর আমাকে খুবই প্রয়োজন। রামের মুখে এইসব কথা শুনে লতা বুঝে যায় যে রাম সত্যি নীরুকে ভালোবাসে, যার কারণে লতা রাগের মাথায় রামকে অনেকগুলো থাপ্পড় দেয়, কারণ রাম লতাকে ধোকা দিয়েছে। তখনই রাম লতাকে জানায় নীরু প্রেগনেন্ট এবং সেই বাচ্চার বাবা রাম নিজেই। রামের এসব কথা শুনে লতা হতাশ হয়ে যায়, সে বাইরে গিয়ে কান্না করতে থাকে। তখন নীরু লতার কাছে এসে বলে, ভেতরে রাম যা যা বলল তা সবকিছুই সত্যি। নীরুর মুখে এসব কথা শুনে লতা আরও ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে। লতাকে তখন নীরু পানি খাওয়ার কথা বললে লতা বলে, আমার পানি খাওয়া লাগবে না, তুমি পারলে আমাকে কফি এনে দাও। নীরু তখন লতার কথা মতো কফি আনার জন্য কিচেনে চলে যায়। একটু পর কফি তৈরি করে নীরু বাইরে এসে দেখতে পায় লতা তার ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে। নীরু লতাকে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? লতা বলে, আমি তোমাদের জীবন থেকে চলে যাচ্ছি, রাম যেহেতু আমাকে ভালোবাসে না তাই এখানে থাকার আমার কোনো দরকার নেই, আজ থেকে আমার হাজবেন্ড তোমার হয়ে গেল। এসব কথা বলে লতা সেখান থেকে চলে যেতে থাকে। নীরু লতাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু লতা সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না। এরপর দিন সকাল হয়ে গেলে রাস্তার পানি সরে যাওয়ার কারণে গোবিন্দ বাড়িতে ফিরে আসে। গোবিন্দ বাড়ি ফিরে দেখতে পায় যে রামকে কেউ মেরে ফেলেছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। সে সাথে সাথে পুলিশকে কল করে আনে। পুলিশ তদন্ত করতে রামের ঘরে এসে দেখতে পায় ঘরের এক সাইডে টাকা ভর্তি একটা ব্যাগ পড়ে আছে, আর ওই ব্যাগটা ছিল নীরুর। পুলিশ তখন ভাবে নীরু হয়তো টাকার জন্য রামকে খুন করেছে, তাই পুলিশের সম্পূর্ণ সন্দেহ চলে যায় নীরুর উপরে। পুলিশ তাকে জিজ্ঞেস করে, তুমি রামকে খুন করেছো তাই না? তখন নীরু গত রাতে ঘটে যাওয়া সমস্ত কাহিনী পুলিশকে খুলে বলতে শুরু করে। নীরু এসব কথা সত্যি বলছে নাকি এটা যাচাই করার জন্য পুলিশ লতাকে কল করে এবং লতাকে বলে, নীরু বলছে কালকে রাতে আপনি নাকি এই বাড়িতে এসেছিলেন, কিন্তু লতা বলে সে কালকে রাতে ওই বাড়িতে যায়নি। পুলিশ তখন লতার কাজের মেয়ের কাছে লতার ব্যাপারে জানতে চাইলে কাজের মেয়েটা বলে, লতা ম্যাডাম কালকে সারা রাত বাড়িতে ছিল, কাজের মেয়েটা পুলিশকে বলবেই বা কীভাবে, কারণ গত রাতে লতা যখন বাইরে গিয়েছিল তখন তার কাজের মেয়েটা ঘুমিয়েছিল। পুলিশ তখন শিওর হয়ে যায় যে আসল খুনটা নীরুই করেছে। তখন পুলিশ নীরুকে গ্রেফতার করে পুলিশ স্টেশনে নেওয়ার জন্য গাড়িতে ওঠায়। অন্যদিকে দেখা যায় লতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। তখনই ঘটনা পরিবর্তন হতে দেখা যায়। গতকাল রাতে রামের বাড়িতে নীরু লতার জন্য কফি বানাতে গিয়েছিল। লতা এই সুযোগে রামের ঘরে গিয়ে রামকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে এবং বলতে থাকে, তুমি আমাকে ঠকিয়েছ আর এই কারণে তুমি এটাই ডিজার্ভ করো। এরপর লতা রামের লকারের কাছে গিয়ে তার সমস্ত টাকা নীরুর ব্যাগে রেখে দেয়, যাতে করে গোবিন্দ বাড়িতে আসার পর বুঝতে পারে যে নীরুই রামকে খুন করে সেখান থেকে পালাতে চেষ্টা করেছে। এসব ব্যবস্থা করে লতা রামের বাড়ি থেকে চলে আসে, যাতে রামের মৃত্যুর দায় নীরুর উপর গিয়ে পড়ে। এদিকে বর্তমানের ঘটনায় যেখানে দেখা যায় নীরু পুলিশকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে সে রামকে খুন করেনি, কিন্তু সমস্ত প্রমাণ নীরুর বিরুদ্ধে ছিল, তাই রামকে খুন করার দায় নীরুর ঘাড়ে পড়েছে এবং এভাবে লতার সমস্ত প্ল্যান সাকসেসফুল হয়ে যায়। আর এর সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। বয়স্ক বিবাহিত টাকাওয়ালা পুরুষ দেখলে অল্প বয়সী মেয়েরা তাদেরকে পাওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। তারা এই টাকাওয়ালা পুরুষ বা সোগার ড্যাডির সাথে সম্পর্কে জড়ানোর জন্য পরিবার কিংবা নিজের জীবনের চিন্তা তো করেই না, বরং স্বাভাবিক বিবেকবোধটুকু হারিয়ে ফেলে। কিন্তু এই সোগার ড্যাডির সম্পর্ক কতটা ভয়ঙ্কর হতে পারে সেটার ফাঁদে যারা একবার পড়েছে তারাই ভালো করে জানে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিত্য নতুন মুভি এক্সপ্লেন ভিডিও পেতে সিনে গল্পের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।